জয় টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নিয়ে যে আলোচনা করেছি তাতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি কম্পিউটার সঠিকভাবে বন্ধ করা যায়, কিভাবে ওপেন করা যায় এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটা আছে সেটি নিয়ে কাজ করা যায়। তো সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় টিউটোরিয়াল, আর এই টিউটোরিয়ালে যা থাকছে সেটি হচ্ছে কিভাবে কিছু টেক্সট লেখা যায় এবং সেখানে সেই টেক্সটগুলো কিভাবে সেভ করা যাবে, কিভাবে ওপেন করতে হবে, হ্যাঁ, তারপর কিভাবে লেখা গাঢ় করা যায়, মানে ছোটোখাটো যে টুকিটাকি যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা মাইক্রোসফট অফিসের ফাইল সেভ করব। ঠিক আছে, এই জন্য আমাকে যেটি করতে হবে, অবশ্যই আমাদের কম্পিউটারে সেটি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটা সেটা ইনস্টল করা থাকতে হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, সুতরাং ইনস্টল প্রক্রিয়া যদি আপনাদের না থাকে তাহলে যে ফাইলটি আছে সেটি আমার ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক আজকে যে বিষয়টি সেটি। এজন্য আমাকে যেটি করতে হবে, প্রথমত স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, সেখান থেকে কি অল প্রোগ্রামে সিলেক্ট করতে হবে, তাই না? অল প্রোগ্রামে সিলেক্ট করার পর এখানে দেখতে হবে আমার মাইক্রোসফট অফিস যে ফাইলটি আছে সেটিকে ওপেন করতে হবে। তো সেটাতে ক্লিক করার পর এখানে আছে, দেখুন, আমরা ওয়ার্ড নিয়ে যেহেতু কাজ করবো, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবো। তো মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করার পর আমার এই ধরনের একটা ফেস চলে আসবে। এই ফাইলটি আসার পর এখানে আমার জুম করা আছে অনেক বেশি, বিধায় আমরা একটু জুমটাকে ছোটো করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইল। ঠিক আছে, প্রথমত যেভাবে আপনারা ডকুমেন্ট নেবেন সেজন্য কী করতে হবে, এইটা হোম বাটন, তাই না? এই হোম বাটনে ক্লিক করে এখান থেকে নিউয়ে ক্লিক করবো। আমরা নিউয়ে ক্লিক করলাম, নিউয়ে ক্লিক করার পর যে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট যে শিট আসবে এখানে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করবো। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। ঠিক আছে, সেই ডকুমেন্টের মধ্যে আমরা যা ইচ্ছা তাই লিখবো। তো আজকে আমি কিছু লেখা লিখে টেক্সট লিখতেছি, ধরুন আমি লিখে নিচ্ছি জয় টি শার্ট ডিজাইন। ঠিক আছে, তো আমি এটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমি এটা কি করব, এটাকে একটু কয়েকটা আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যতবার আমি কন্ট্রোল ভি দিব ততবার আমার এটি কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিলাম, ডান দিকে আমি একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। তো এখানে আমি আর একটা কপি করে নিচ্ছি, এখানে আরেকটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। এখানে আমি আরেকটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। ওকে, তো আমার কপি করা শেষ। এখন আমরা একটু জুম করে দেখি, আমরা এটাকে যদি আমি একটু ফাইলটাকে একটু জুম করে দেখি, তো এজন্য এই যে এখানে যে স্ক্রল বারটা আছে এখানে প্লাস মাইনাস আছে, এই প্লাস আমি যদি ইয়া করি তাহলে আমার এটা জুম হবে। তো এখন আমার এখানে আমরা কিছু লিখলাম, তাই না? এই কিছু লেখা যে ডকুমেন্টগুলো আছে, এই লেখা যে ফাইলটা আছে, এই লেখাগুলোকে আমরা কী করব, যদি আমরা চাই এই লেখাগুলোকে যদি চাই বাম পাশের অক্ষর মোছার জন্য আমাদের কী করতে হবে, ব্যাক স্পেস চাপতে হবে। যদি আমি এই দিক থেকে বাম দিকে যদি কোনো অক্ষর আমি মুছে ফেলি, সেজন্য কিবোর্ডের যে ব্যাক স্পেস যে বাটনটি আছে সেটিকে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই লেখাগুলো মুছে যাবে। ঠিক আছে, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরিয়ে আনতে পারবো। যাই হোক, কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরিয়ে আনলাম, কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে এনে আবার আমরা লেখার জন্য লেখা যদি মুছতে যাই তাহলে কী করতে হবে, ব্যাক স্পেস চেপে আমাকে মুছতে হবে। আবার যদি লেখাটাকে আমি ফেরত আনতে চাই তাহলে কি কন্ট্রোল জেড চাপি তাহলে আবার আমার পুনরায় যে লেখাটা মুছে গেল সেই লেখাটা আমার ফেরত আসবে। তারপরে আবার যদি আমি চাই এই লেখাটাকে আমি কী করবো, গাঢ় করবো, বোল্ড করবো, যেটাকে আমরা বোল্ড বলি, এটাকে আগে সিলেক্ট করবো। সিলেক্ট করে এইখান থেকে যে বি অপশনটা আছে, এই যে এখানে বি আছে, অথবা কন্ট্রোল বি, যদি আমরা কন্ট্রোল বি চাপি তারপরেও আমার হবে। আর যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে না চেপে যদি আমি চাই এটাকে আমি বোল্ড করবো তাহলে এখানে যে টুলবারের মধ্যে যেটা আছে আমার, এখান থেকে আমি যদি এই বিতে চাপি তাহলে আমার লেখাটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোনো লেখাকে গাঢ় করার জন্য এখানে কন্ট্রোল বি চাপলে হবে, লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি, অথবা এখানে যে টুলবার আছে সেখান থেকে আমাদের বিতে প্রেস করলে
ক্লিক করলে আমার লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপর হচ্ছে লেখাটাকে যদি আমি বাঁকা করি, এই লেখাটাকে যদি আমি চাই বাঁকা করতে, তাহলে কী করবো, এই যে আই যে অপশনটা আছে সেই আই এ ক্লিক করব। অথবা যদি আমি কিবোর্ড থেকে করি তাহলে কী করব, লেখাটাকে সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল আই, কন্ট্রোল আই যদি আমি চাপি তাহলে আমার লেখাটা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তাহলে আমরা বোল্ড করা শিখলাম, ইটালিক করা শিখলাম যেটা বাঁকা করা, এখন আমরা শিখবো আন্ডারলাইন। যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, এই লেখাটার মধ্যে আমরা যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে যদি আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে ইউ আছে, যে ইউ আছে অথবা ইউ চাপবো অথবা মানে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ যদি চাপি তাহলে আমার লেখাটা দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। অথবা যদি আমি এখান থেকে সিলেক্ট করে এটাতে যদি ইউ দেই, ইউ বাটনে ক্লিক করি, তাহলেও আমার লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি আমি চাই এটাকে আমি ডাবল আন্ডারলাইন করতে, এটাকে আমি ডাবল আন্ডারলাইন যদি করতে চাই, তাহলে যেটা করতে হবে কন্ট্রোল প্লাস শিফট চেপে ডি চাপতে হবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে ডি, এখন যদি আমি চাপি দেখুন আমার লেখাটা আন্ডারলাইন হয়েছে। এখন এটাকে যদি আমি আন্ডারলাইন করব প্লাস হচ্ছে বোল্ড করব এবং ইটালিক করব, তাহলে বিতে চাপবো তারপর ইটালিকে চাপবো, দেখুন আমার একে আন্ডারলাইন হলো, বোল্ড হলো এবং ইটালিক হলো। ঠিক আছে, কোনো লেখাকে যদি আমরা বাম পাশে মুছে ফেলতে চাই তাহলে কী করবো, আমরা কিবোর্ডের ব্যাক স্পেস যে অপশনটা আছে, ব্যাক স্পেস যে কীটা আছে সেটাকে আমি চেপে আমি কী করতে পারি, মুছে ফেলতে পারি। আবার যদি মুছে মানে যে লেখাটা আমি মুছে ফেললাম সেটাকে যদি আমি ফেরত পেতে চাই তাহলে কী করবো, আমি কন্ট্রোল জেড চাপলেও হবে। আবার যদি চাই আমি এটাকে, এই যে লেখাটা আমি মুছে ফেললাম, মুছে ফেলার পর এটাকে যদি আমি ফেরত আন্ডোর মাধ্যমে আমরা ফেরত পেতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে কীভাবে লেখাকে গাঢ় করা যায়, কীভাবে লেখাকে বোল্ড করা যায় মানে বোল্ড করা যায়, তারপরে বাঁকা করা যায়, এবং কীভাবে আন্ডারলাইন এবং ডাবল আন্ডারলাইন করা যায়। ঠিক আছে। আমরা এতক্ষণ যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যদি কোনো লেখা বাম দিকে, যদি আমরা যদি কোনো লেখা বাম দিকে যদি আমরা মুছতে যাই তাহলে কী করতে হবে, ব্যাক স্পেস চেপে তাহলে মুছতে হবে, এবং যদি একসঙ্গে সবগুলো লেখাকে যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে কন্ট্রোল এ চেপে তাহলে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ডিলিট চেপে আমাদেরকে সেই লেখাগুলো মুছে ফেলতে হবে। ঠিক আছে, আর যদি আমরা কোনো লেখার চাই যে এখান থেকে ই অফ, ই লেখাটা আমার ভুল হয়ে গেছে, ই এর জায়গায় এ হবে, সেদিক থেকে কী করতে হবে, আমাদের ডিলেট চাপতে হবে, ডিলেট যদি চাপি তাহলে ইটা কেটে যাবে, এখন যদি আমি এ টাইপ করি ওকে তাহলে এ হয়ে গেল। তো এভাবে আমাদের বাম দিকেও আমরা কী করতে পারি, লেখা মুছতে পারি, ডান দিকেও মুছতে পারি, এবং সমস্ত লেখা একসঙ্গে আমরা মুছতে পারি। এখন বিষয়টা হচ্ছে, যে বিষয়টা আমরা এখন শিখব সেটি হচ্ছে যে এই যে আমার এখানে কার্সরটা আমার সব শেষে আছে, তাই না, যদি আমার সব শেষে থাকে কার্সরটা আমি উপরের সারিতে যাব, তো উপরের সারিতে যদি আমরা যেতে চাই তাহলে উপরের সারিতে যাওয়ার জন্য আমরা যেতে পারবো, সেটি হচ্ছে সব উপরের জন্য আপ অ্যারো, যেখানে এখানে দেখবেন কিবোর্ডের মধ্যে চারটা অ্যারো থাকবে, একটা উপরে, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে বামে, একটা হচ্ছে ডানে। উপরের সারিতে যাওয়ার জন্য আপ অ্যারোতে আমরা যদি ক্লিক করি তাহলে উপরের সারিতে যেতে পারবো, নিচের সারিতে আসার জন্য আমরা নিচের ডাউন অ্যারোতে ক্লিক করবো, আবার যদি বাম দিকে চলে যাই তাহলে আমরা বাম দিকে আমরা ক্লিক করব। ঠিক আছে, বাম দিকে আমরা চাপবো, বামে চলে যাব, ডান দিকে ডান অ্যারো স্কিল চাপলে আমরা ডান দিকে যেতে পারবো। তো এই চারটা অ্যারো দিয়ে আমরা চারদিকে আমরা যেতে পারি। সেই চারটা অ্যারো হচ্ছে, কালকে আমি আপনাদেরকে দেখিয়েছি কিবোর্ডটাকে অবশ্যই আরও ভালো করে দেখতে হবে, এই চারটা অ্যারোর সাহায্যে, চারটা অ্যারো কিয়ের মাধ্যমে আমরা যে কোনো সারি দিয়ে আমরা যেতে পারি। তো ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে কার্সর চলে যাচ্ছে, তাই না, আর আমি যদি চাই যে এই লেখাটাই, এই লেখাটাকে আমি কী করব, ডান দিক থেকে আমি বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে লিখব, সেজন্য যেটা করতে হবে কন্ট্রোল আর, কন্ট্রোল আর যদি আমি চাপি, কন্ট্রোল আর যদি আমি চাপি তাহলে কী হবে, এখন যদি আমি কোনো লেখা লিখি এফ জি সেমি এল কে জে এস, এই যে এখন যে লেখাটা আমি লিখলাম দেখেন আমার ডান দিকে কার্সর আছে, বাম দিকে আমার লেখাগুলো আসতেছে এ এস ডি এফ জি সেমি এল কে জে এস, আবার এ এস ডি এফ জি সেমি এল কে জে এস, তাহলে এই যে এখানে আমি কী করলাম, কন্ট্রোল আর সেমি লেখাকে ডান দিক থেকে বামে নিয়ে আসলাম, তাই না,
আবার যদি আমি চাই মধ্য থেকে লেখাটাকে লিখবো, যদি আমি মিডল থেকে চাই যে মিডল থেকে লেখাটাকে চিপবো মানে টাইপ করবো, তাহলে কী করতে হবে, কন্ট্রোল ই কিবোর্ডের কন্ট্রোল এবং ই যদি আমি চাপি, তাহলে এখন যদি কোনো লেখা লিখি তাহলে মিডল থেকে ডান দিকে চলে যাবে। দেখুন, এ এস ডি এফ জি সেমি এল কে জে এস, আবার এ এস ডি এফ জি সেমি এল কে জে এস, এই যে। তার মানে প্রথমত আমরা যেটা করলাম সেটা হলো বাম দিক থেকে লিখলাম, তারপরে যদি আমরা কোনো লেখা চাই ডান দিক থেকে লিখতে তাহলে অবশ্যই কন্ট্রোল আর চাপতে হবে, এবং যদি মধ্যতে মানে পেজের মধ্য থেকে আমরা লিখতে চাই তাহলে কী করতে হবে, কন্ট্রোল ই চেপে মধ্য থেকে লিখতে হবে। আবার যদি চাই যে লেখাটা উভয় দিকে সমান হবে তাহলে কন্ট্রোল আই, সেটা দেখি। কন্ট্রোল যদি আই আমরা চাপি, কন্ট্রোল আই চেপে যদি আমি লিখি তাহলে দেখুন এ এস ডি এফ জি সেমি এল কে জে এস, ঠিক আছে, এস ডি এফ জি সেমি এল কে জে এস, ওকে। এভাবে আমরা লেখা বিভিন্ন স্টাইলে লিখতে পারি, বাম দিক থেকেও লিখতে পারি, ডান দিক থেকেও লিখতে পারি, আবার মিডল থেকেও লিখতে পারি। তো কীভাবে একটি লেখা বোল্ড করা যায়, ইটালিক করা যায়, কীভাবে আন্ডারলাইন করা যায় এবং কীভাবে লেখা শুরু থেকে ডান দিকে লেখা যায়, আবার ডান দিক থেকে বাম দিকে লেখা যায় এবং মিডল থেকে দুদিকেই লেখা যায়, তো আমরা মনে করলাম যে আজকে যে ফাইলটি আমরা আজকে সেভ করব, তাই না। আমরা ফাইল ওপেন করা শিখে ফেলছি, কীভাবে ফাইল ওপেন করতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি পিছনে। এখন আমরা কী করব, এই ফাইলটা যে লেখা, যে লেখার যে ফাইলটা আছে, যে ডকুমেন্ট ফাইলটা আছে, এই ডকুমেন্ট ফাইলটাকে আমি সেভ করে রাখবো। সেভ করার জন্য যেটা করব, ফাইলে আমি কার্সরটা রেখে, এখানে হোম বাটনে ক্লিক করব, এখান থেকে সেভ যে অপশনটা আছে এই সেভে ক্লিক করব। যদি আমরা এখান থেকে করি তাহলে সেভ, আর যদি আমরা চাই তাহলে কিবোর্ড থেকে করতে চাইলে কন্ট্রোল এস, কন্ট্রোল এস। তো যেহেতু আমরা এখান থেকেই সেভ করব, তো এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার যে ডায়ালগ বক্স আসবে, এটা একটা ডায়ালগ বক্স, এই ডায়ালগ বক্সের মধ্যে এখানে লেখা আছে ফাইল নেম, তো এখানে আমি ফাইল নেম টাইপ করব, ধরুন যে ওয়ার্ড পার্ট টু, ঠিক আছে, ওয়ার্ড পার্ট টু। এখন এটা কিসে সেভ করবো, আমরা এটাকে কী হিসেবে, ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে, আমরা অবশ্যই এখানে ওয়ার্ড ডকুমেন্ট যেটা থাকবে ওয়ার্ড ডকুমেন্টেই থাকবে। এখন আমি কোথায় সেভ করব, যদি চাই আমি এখান থেকে, যেমন আমার ডেস্কটপে একটা ফোল্ডার রেখে দিয়েছি আমি ডেস্কটপে, এই ডেস্কটপ থেকে আমি এখানে যাব কিসে, যে ফোল্ডারে রাখবো আমি, এখানে আমি রাখবো ফোল্ডারে থেকে এখানে গ্রাফিক্স অফিস, অফিস ফোল্ডারে রাখবো। তো আমি অফিসটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে, ওপেনে ক্লিক করলাম, ব্যাস। তারপরে হচ্ছে ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমার সেভে ক্লিক করব, ওকে, আমার ফাইলটি সেভ করা হয়ে গেছে। এখন যদি আমি চাই এখান থেকে বের হয়ে যেতে, সেজন্য কী করব, হোমে ক্লিক করব, তারপর ক্লোজে ক্লিক করব, ক্লোজে ক্লিক করার পর আবারও ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক করার পর আবারও হচ্ছে হোমে ক্লিক করব, তারপরে এক্সিট ওয়ার্ডে ক্লিক করব, ওকে, আমার ফাইলটি চলে গেছে। এখন যদি আমি আমার ওই ডকুমেন্টকে তো ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামে ক্লিক করব, অল প্রোগ্রাম থেকে আমি কী করব, অফিসে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর যে আমার পেজটা আসলো এখান থেকে আমি করব হোমে ক্লিক করব, হোম থেকে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমাকে দেখতে হবে কোন জায়গায় আমি রেখেছি, তো আমি ডেস্কটপের মধ্যে রেখেছি, ডেস্কটপে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি দেখব অফিস, এই অফিস, অফিসে ক্লিক করলাম, অফিসে ওপেনে ক্লিক করলাম, তারপর এই যে যে ওয়ার্ড পার্ট টু সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এই যে দেখুন আমার যে যে বিষয়গুলো আমি লিখে রেখেছিলাম, যে বিষয়গুলো আমি এতক্ষণ আপনাদের সামনে লিখেছি সেই ফাইলটি আবার আপনাদের সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।